হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। অনেক দিন পর শাকিব খানের মা বাবা অপু বিশ্বাস এবং ছেলে আব্রাহাম খান জয়কে পেয়ে খুবই খুশি হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনের কর্মকাণ্ডে খুশি হয়েছেন শাকিবের মা বাবা। শাকিব খানের মা বাবা এর আগে অনেকবার চেয়েছেন তারা এক হয়ে যাক। খুবই খুশি হয়েছেন শাকিবের মা বাবা অপু বিশ্বাস এবং শাকিব খানের ওপরে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমেরিকা থেকে ফিরে এসে অপু বিশ্বাসের ফ্ল্যাটে যেতে দেয়নি শাকিবের মা। বলেছে, এখন থেকে তুমি আমার এই বাড়িতেই থাকবে, আমাদের সাথে সুখে থাকবে। কিন্তু অপরদিকে শবনম পুবলি কিন্তু মোটেও খুশি হয়নি। শাকিবের পুরো পরিবার যে অপু বিশ্বাসকে মেনে নিয়েছে এতে অখুশি শবনম পুবলি। শবনম পুবলি এসে সবাইকে একটা কথাই বলল, বাহ, আপনারা তো ভালোই সুখে রয়েছেন, মনে হচ্ছে সার্কাস চলতে আছে, সার্কাসের চেয়ে বেশি কিছু। আমি এবং আমার ছেলে কেমন আছি, কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, এগুলো জানার কোনো প্রয়োজন বোধ নেই একটা মানুষের। আর এখানে আপনারা মেতে আছেন সুখে দেখলে অবাক লাগে, আপনারাও মানুষ। মানুষের মাঝে এত রং কিভাবে আসে আমি ভেবে পাচ্ছি না। আপনাদের মাঝে বড়ই রং, খুব রং নিয়ে আপনারা বেঁচে আছেন, এগুলো দেখে কিন্তু আমি একটু অখুশি হইনি। আপনাদের রংগুলো খুবই অচেনা লাগে। একটা মানুষ যখন কথা দিয়েছিল সারা বছর সারা জীবন পাশে থাকবে, কিন্তু কিছু দিনের মাঝে সব কিছু ভুলে গিয়েছে, এগুলো ভাবতে গেলেই অবাক লাগে। আমার জীবনটা নষ্ট করে সে এখন সুখে থাকবে, এটা ভাবলে আরও অবাক লাগে। কীভাবে পারে একটা মানুষ এত রং কীভাবে তার মনে থাকতে পারে, এগুলো ভেবেই আমি অবাক হয়ে যাই, বললেন শবনম পুবলি। শাকিব খানের মা একটা কথাই শুধু বলেছিল, নিজে কেড়ে নিয়েছিলে আমার শাকিবকে, একটা দিনের জন্য আমাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করনি। কিন্তু আমার অপু সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছে, যতই শাকিবের সাথে ভুল বোঝাবুঝি হোক না কেন, আমাদের প্রতি মুহূর্তে খোঁজ খবর নিয়েছে, বিপদ আপদে এগিয়ে এসেছে। কিন্তু তুমি আসুনি, যাও, তোমার ভাবনা তুমি ভাবো, আমার নাতি বীরকে আমরা নিয়ে আসবো, যখন একটা সময় পর একা একা থাকতে পারবে, এমনটাই শাকিব খানের মা বলে দিয়েছেন। আরই বা কি বলবেন, কারণ শাকিব খান বুবলির মাঝে তেমন সম্পর্ক ভালো নেই, তাদের সম্পর্ক অনেকটা দূরে সরে গিয়েছে। আর এই অবস্থায় শাকিব খানের মা কিই বলতে পারে। আমার চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।